রাতির ভিতরতে যেহেতু গড় তুলি উঠিছিল, হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানি ব্লগ। মই আইছো আজি রাতিপুৱাই পুৱাই ব্রহ্মপুত্র পারত, কারণ গুহাটি যাম। গুহাটি নেযাও, ফাদার থবলে আইছিল গুহাটি, ফাদার যাব গুহাটি, সেইকারণে মই থবলে আইছিল। তেখেতক থলো, থই পিনে এতিয়া জাহাজ লাগিছে, জাহাজত উঠিছে সবে, গাড়িবোৰ উঠাই আছে। গাইস ব্লগটো স্টার্ট করো, লেটস গো। গাইস ব্লগটো স্টার্ট করিয়ে তোমালোক মই প্রথমে দেখাই দিই, ইয়াৰ নেজাৰা কেনে কাজ, কি তাগড়া ভিউজ আছে, কুঁৱলী পৰি আছে, সেয়া পৰি আছে, সব দেখাই দিছো। মই তোমালোক জাহাজো দেখাই দিছো। তো গাইস এয়া হৈছে জাহাজ, জাহাজ ঘাট, জাহাজ ঘাটত সেইখন হৈছে জাহাজ। তো জাহাজ ঘাটৰ পৰা এইপিনে চালে আপোনালোক বিশাল ব্ৰহ্মপুত্ৰ পাব। এই বিশাল ব্ৰহ্মপুত্ৰৰ মাজত আছে আপোনালোকৰ আটাইতকৈ সৰু নদী দ্বীপ উমানন্দ, এইটো হৈছে উমানন্দ ঘাট। তো গাইস মোৰ এতিয়ালৈকে চৰ্দি ভাল হোৱা নাই, মোৰ কাহ হৈ আছে। আজিৰ পৰা টেবলেট ল'ম, চাগে চাই লওক, যদি টেবলেট ল'ব নালাগে ভালে, ল'লে অলপমান মানে নোলোৱাকৈ ভাল হ'লে ভাল আৰু, এইটো হয়নে নহয়। ভিউ চাওক গাইছ, তাগৰা ভিউ বা পিকনিক স্পট। গাইছ তোমালোকৰ এটা বস্তু দেখাম নেকি, ৰাতিৰ ভিতৰতে যিটো গড় তুলি উঠিছিল লাচিত বৰফুকনে, যিটো গড় এক ৰাতিৰ ভিতৰত বনাইছিল সেই গড়টো হৈছে এইটো। মই তোমালোক ওপৰত যাই কিনে দেখাই আছোঁ। তো ইয়াতে এখন বেনাৰ আছিল, বেনাৰখন এতিয়া নাই বৰ্তমান, এইখন কিন্তু মই তোমালোকক ওপৰত যাই কিনে দেখাইছোঁ। গড়টোৰ ওপৰত এটা ৰাস্তা আছে, ৰাস্তাৰে মই যাই আছোঁ, হা তোমালোক দেখাই আছোঁ। এইটো ৰাস্তা ক'লৈকে যায় নাজানো, কিন্তু এইটোৱে আছিল গড়টো। এইবিলাক যিহেতু তেতিয়া ৰাস্তা বনাইছে, এইখিনি একদম পূৰা এটা পাৰ আছিল, এইটো চাইডে ব্ৰহ্মপুত্ৰ পানীবোৰ আহে, এই সেইটো ব্ৰহ্মপুত্ৰ গাইছ। তাৰপিছত এইখিনি জেগাতে আৰু কি আছিল আৰু, মই তোমালোকক গড়টো দেখাই দিছোঁ এতিয়া, বিখ্যাত গড়, এইটো অসমৰ বিখ্যাত গড় যিটো লাচিত বৰফুকনে একে ৰাতি বনাইছিল। ফুলুং ফুলুং চক বাইদেউ গাড়ী চলাই আছে দেই, ভাল চলাইছে। জাষ্ট আহি গৈছো ঘৰ, ঘৰ আহি পিনে ওলাই দিছো বাঁহৰ গছৰ আচাৰ, আচাৰ চাব কেনেকুৱা হৈছে। নাই পোৱালি চাই দিয়ক, পোৱালি নহয় বাৰু, বাঁহৰ গছৰ আচাৰ খাবৰ কাৰণে নহয়, চেল কৰিবৰ কাৰণে। তো গাইছ এতিয়া মই যাব আহিছোঁ বেজাৰা, বেজাৰত এনে অলপমান কাম আছে, চাহ তাহ খাম, আপোনালোকৰ চাহ খাই দেখাম পাই ৰেষ্টুৰেণ্টৰ, ৰেষ্টুৰেণ্টত চাহটো কেনেকুৱা আপোনালোকক দেখাই আছোঁ। গাইছ লৈছোঁ ঠাণ্ডা যোগাৰ, ঠাণ্ডা যোগাৰ লৈ পিনে এতিয়া যাই আছোঁ আমি, মইতো পিছি মাৰি লওঁ বোলক। একো নাই, যোনজনে সূতাব সেইদিনাখন আমিও কম আৰু, পাঁচটা চামিল কৰিলো আমি, খাচী বোলে অলৰেডি গাইছ, নেক্সট খাব বাকী আছে বোলে। গাইছ কাক লগ পালো আমি আহি পিনে, গাইছ হেলিকপ্টাৰ কিনা মানুহ জানো আমি পালো নহয়, এই মোৰ এটা লগত যাব আছিল। গাইছ আমি এতিয়া বৰ্তমান পাইছোঁ বেজাৰা, বেজাৰা চবটো দেখাই দিছোঁ তোমালোকক। গাইছ আমি বোলে পাহি ৰেষ্টুৰেণ্ট, পাহি ৰেষ্টুৰেণ্টত সোমাই যাওঁ, সোমাই আহিলোঁ গাইছ বোলা। অকল চাৰিছে আৰু জিলাপি, জিলাপি চিলাপি খাই পিনে লাহে লাহে বাহিৰৰ পৰা যাই নে নহয়, চিঙৰাই তোমালোকক চাহৰ সোৱাদ কৈ আছো, হেৰি কোৱা জেনুইন তাগৰা, মিঠা নহয় খালি, অভাৰ মিঠা নহয়, মাজতে আছে, এইকাৰণে কম খাওঁৰে গীতে আছে বাপৈ অ, এই আধা দি তাৰ পৰা অলপ দিয়া, হে নৰো তাক ইমান সোনকালে, লাহে কি তাক অলপমান দিয়া, এই জিলাপি খাব লাগিব নহয় দেৰিকে, এই কেকৰা নহয় আকৌ জিলাপি
কি বলি মা খারাপ হয়ে যায়গা মাই মা নলবারীরে নিলে যাবো ও মাই ডগস মানে ব্রতু লব রাগত লব এখন নাই আমি মুটি নে কি ন কই আমি মুটি দে মারিব কি ওস কিটো দিল এ বেজার গেল আমি সা খাওয়া বর ঘর তো খাওয়া বর সর তো দোকান আছে লড়া কি বস্তু দিয়া কই দিছু 10 টাকা সা খাওয়া কারণে জুনাই 200 টাকা পেট্রোল খরচ করি যায় একদম তাতে হে আইছে লড়া তো বয়স হেটি কই বয়স বয়স ডেফিনেশন তো মই তো বেলেও শুনিছো বারো মাথা লাগি গেছিল বললাম না গাইজ রাজু আই গেল নহয় নাই দোকান নাই ই মানে গাইজ মো খাই দিও কিতা ভাই খুজাই দিব লাগিছে না গাইজ ই খুজাই দিয়েছো আকো আই গেলি কোর পরাই জি আহে মোর সর জেমরাত পড়ি গেল না গাইজ বিস্কুটও নাই দোকানও বন্ধ করে লাই যা গেলি কি লাউডা আমি কর দিলে গাইজ তারপরে বা হাইজি নলি মোক নেরে গাতো ছিল ভাই তো ভাই বেজবান জানোয়ার কি করব উপায় নাই খুয়াই দিব আপনাদেরকে খুব তোমালোকে যদি এনেকুৱা পোৱা কেতিয়াবা সিহঁতকো খুৱাই দিবা বিস্কুটে হওক কিবা হওক বেছি নাখায় ন সিহঁতে এপেকেট বিস্কুট দুই পেকেট বিস্কুট খাই বাছ সেয়াই আৰু এতিয়া ৰখি আছে বোলে আকৌ ভৰি উঠিব ব্লগটো চাই ভাল লাগিছে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিবা বাই বাই থেংক ইউ টেক কেয়াৰ গুড নাইট এতিয়া ডিনাৰ কৰিবা ময়ো কৰোঁ তোমালোকেও কৰিবা দেই